ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের 2019-এর আমি সফল প্রার্থী। আজকে 18 এপ্রিল, আজকে আবার আমাদেরকে জয়েনিংয়ের জন্য ডাকা হয়েছে রেসপেক্টিভ আরও অফিস থেকে। আমরা সেখানে যাওয়ার পূর্বে অবশ্যই আমি তারকেশ্বরের বাসিন্দা, তো তারকেশ্বরে অবশ্যই আমি এসেছি ভোলে বাবার দর্শন করতে। এখানে ভোলে বাবার আশীর্বাদ নেব, নিয়ে তারপরে কিন্তু এখান থেকে যাব আমাদের সিঙ্গুর আরও অফিস। ওখান থেকে সব কিছু অ্যাপয়েন্টমেন্টের কাজ কমপ্লিট করে ওখান থেকে কিন্তু বাসে করে আমরা ট্রেনিং সেন্টারে যাব। আপাতত কিন্তু এটাই প্রস্তুতি রয়েছে যে এখান থেকে ব্যাগপত্র নিয়ে আমরা রেসপেক্টিভ আরও অফিসে যাব, ওখান থেকে কিন্তু জয়েনিং হবে। আশা করছি সকলেই যে আজকে তার স্বপ্ন পুলিশ সেই স্বপ্ন পূরণ হবে, এই আশা নিয়ে কিন্তু দীর্ঘ বছর ধরে আমরা অপেক্ষায় জীবন ছিলাম। আজকে মনে হচ্ছে এরকমটা যে আজকে সেই অপেক্ষার অবসান ঘটছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকেই আমাদের কিছুক্ষণ আগে ট্রেনিং সেন্টার কার কোথায় পড়েছে সেটা ভাইরাল হলো, আমরা নোটিশটা পেলাম। গত 18 তারিখে আমাদের সকলের অফিসিয়ালভাবে জয়েনিং কমপ্লিট হয়েছে, কিন্তু আমরা ট্রেনিং সেন্টার কার কোথায় পড়বে সেটা আমরা জানতে পারিনি, আজকে আমরা জানতে পেরেছি। তো সবাই দেখতে পাচ্ছ নিজের নিজের মতো একটু গ্রুপ গ্রুপ করে আনন্দ করছে। এই এই দিনটার জন্য আমরা দীর্ঘ 1.5 বছর ধরে অপেক্ষা করছিলাম। তো আশা করছি সবাই আজকে আনন্দিত, গোটা পশ্চিমবঙ্গে 6,500 ক্যান্ডিডেট আজকে এই উল্লাসে উল্লাসিত। তো তোমাদের কেমন লাগছে আজকে একটু বলো। দারুণ 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 দারুণ, ইয়া উই আর উইন অলমোস্ট। বলো তোমরা একটু বলো তোমাদের কেমন লাগছে আজকে, মানে আজকে দেড়খানা বছর ওয়েট করার পরে আজকে তোমার ফাইনালি আমাদের একটা মেইন জায়গায় আমরা পৌঁছাতে পেরেছি। মেইন জায়গা বলতে সিকিউর জায়গায় পৌঁছাতে পেরেছি, একদম একদম। দিনটা ধরে তো অপেক্ষা করছিলাম। তা অবশেষে ট্রেনিং সেন্টারের নোটিশটা বা তোমার ট্রেনিং সেন্টারটা যে নোটিশ সেটা পাওয়ার পরে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই দিনটার জন্য কতদিন ওয়েট করলে? 1.5 বছর মোটামুটি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা সকলেই মোটামুটি আজকে আমরা হুগলি রুরাল পুলিশ লাইনে উপস্থিত আছি। তো সবাই আজকে একটু আনন্দিত, গতকালকে আমাদের জয়েনিং কমপ্লিট হয়েছিল কিন্তু ট্রেনিং সেন্টারের মেসেজটা আমরা পাইনি। একটু এটি অ্যাডমিনকে দেখিয়ে দিই না, কিছু বলুন আপনি। যাই হোক, আমাকে দেখে লাভ নেই, এত সবাই আজকে আনন্দিত, সেই আনন্দের কারণে খুব ভালো লাগছে। গোটা পশ্চিমবঙ্গের 6,500 ছেলে আজকে যে যার ট্রেনিং সেন্টারের নোটিশটা পেয়েছে। এই ভিডিওটা তোমরা সবাই ট্রেনিং সেন্টারে পৌঁছে যাওয়ার পরেই চোখে জল চলে এলো পাবে। যাই হোক, আমাদের আমাদের জন্য পিন্টুদা অনেক করেছে, মানে পিন্টুদার জন্য আমরা সবাই একটা হাত ধরে দেওয়া উচিত সবাই মিলে। আমাদের হুগলির অ্যাকাউন্টেন্ট এখানে দাঁড়িয়ে আছে, ওদিকে যাই একটুখানি। তোমাদের কেমন লাগছে একটু বলো আজকে, তোমরা 1.5 বছর বাদে নিজের স্বপ্ন পূরণ হলো, আজকে কেমন লাগছে? তোমরা একটু তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো, কেমন লাগছে আজকে? দীর্ঘ 1.5 বছর পরে আমরা যে পরিশ্রম করে, তারপর আমাদের উদ্যোক্তা যে পিন্টু ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদের সাথে ছিল এবং আমরা সকলে একসাথে যে ইউনাইটেডভাবে যে কাজটা করে আজকে সফলতা অর্জন করেছি কালকে, এবং আজকে আমরা প্রথম স্যালারি পেয়েছি, মানে এখনো স্যালারি ঢোকেনি তারপর পাবো, ঠিক আছে। এই জন্য আমরা খুব গর্বিত এবং সকলে খুব আপ্লুত, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের পিন্টু ভাই সকলকে একটু দেখিয়ে দেবে যে সবাই কীভাবে আনন্দ। গাজী ভাইয়ের বক্তব্য একটু জানতে চাইছি। আমি হচ্ছি সেই গাজী মার্গর সৃষ্টিকর্তা। আজ আজ আমাদের জীবনের সব থেকে বেশি খুশির দিন, আজ আমরা জীবনে প্রথম কামাতে শুরু করলাম, আজ থেকে মাইনে শুরু হয়েছে, ঠিক আছে। তো এই মুহূর্তে আজ সকলে আজ আমরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি এবং এই ভিডিও দেখে তোমরাও ঠিকঠাকভাবে পড়াশোনা করো এবং এই জায়গাটা আসার চেষ্টা করো। আচ্ছা, আমাদের এবার সজল ভাই কিছু বলবে, অভিজ্ঞতা শেয়ার করবে। প্রথম কথা বলছি, সত্যের জয় সর্বদা। আমরা সর্বদা একসাথে ছিলাম একসঙ্গে এবং আশা করছি পুনরায় সবসময় সত্যের জয় হবো। আমরা আজকে সাকসেস, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আমরা গর্ব, আমরা লড়াই জিতেছি, এটাই আমাদের চ্যালেঞ্জ, এটাই তোমাদেরকে বলছি। আচ্ছা, আর এদিকে আমাদের কোনো বন্ধু যাই একটু এদিকে যাই, তোমাদেরকে সবাইকে দেখাই। তোমরা তোমাদের কিছু একটু অভিজ্ঞতা শেয়ার করো। দীর্ঘ 14 মাস
আইনি লড়াই এবং সেই জটিলতা কাটিয়ে আমরা আজকে ফাইনালি জয়েন করতে পেরেছি। এবং আমাদের এই লড়াইয়ে যারা প্রথম সারির বন্ধুরা ছিল তাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের এই হুগলির তরফ থেকে বিশেষ করে যে পিন্টু পিন্টু বাঘ ছিল তাকে আমরা খুবই চেয়েছি সবসময় সেই জন্য ধন্যবাদ জানাতে চাই স্পেশালভাবে। এবং আজকে আমরা জানতাম যে সর্বোপরি আমাদের জয় হবে এবং আজকে সেই জয়ের স্বাদ আমরা গ্রহণ করতে পারছি। এবং খুব শীঘ্রই আমরা ট্রেনিং সেন্টারে পৌঁছাবো এবং এই পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ যে পরিবার সেই পরিবারে অংশ নিতে পারবো এটা আমরা খুবই গর্ববোধ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা আরামবাগ গোঘাট পিএস এর কাছে এসেছি, তো বলবো তোমাদের কেমন লাগছে একটুখানি বলো। সাতাশ এক 2021 যতটাই দুঃখ নিয়ে ফিরে গিয়েছিলাম, 18/4/2022 ততটাই আনন্দ নিয়ে ফিরে এসেছি। সবাই বাকিটা আনন্দ হবে ট্রেনিং সেন্টারে, ঠিক আছে? ব্যাস এইটুখানি। আমাদের প্যাটেল ভাই কিছু বলবে? 1.5 বছর ধরে যে আইনি বেড়াজালে আমরা আটকেছিলাম সেখান থেকে আজ পুরোপুরিভাবে আমরা মুক্ত। আজ খুব খুশি, কাল আমরা জয়েন করেছি। আরও স্যার বললেন আজ থেকে আমরা পুরোপুরিভাবে মুক্ত, আজ থেকে আমাদের মাইনে চালু হয়েছে, তাই আমরা খুব খুশি, সবাই মিলে খুব আনন্দ করছি। আর আমরা কাল ট্রেনিং সেন্টার হয়তো চলে যাব, তাই খুব প্রস্তুত, মনের দিকে খুব জোর খাটিয়ে আমরা আনন্দ করছি এইটুকুই। সাতাশ এক 2021 দিনটা যেভাবে ফিরে গিয়েছিল সেই দিনটা আর জীবনে কোনোদিনও ফিরবে না, কিন্তু 18/4/2022 দিনটা জীবনে ইতিহাসে স্মরণীয় হয়ে লেখা থাকবে আমাদের 2019 কনস্টেবল ক্যান্ডিডেটের 6,500 ছেলের জীবনে, ঠিক আছে? 6,500 ছেলে। আচ্ছা তোমরা কিছু বলবে? আমি একটাই কথা বলবো, অবশ্যই এসো, নেভার গিভ আপ। একদম ভালো লাগছে, খুব ভালো লাগছে। এবার আমরা জয়েন করতে যাচ্ছি, কোনো অসুবিধা নেই, তোমরাও এসো, এরপরে নেক্সট বারে আসবে যখন। আচ্ছা নতুন যারা আপকামিং ক্যান্ডিডেট আছে তাদের জন্য কি বার্তা দেবে? নতুন যারা আসছে তাদের স্ট্রাগল তো করতেই হবে, কিছু করার নেই, কম্পিটিশানের বাজার, কম্পিটিশান তো বেড়েই গেছে এবং যা হবে সেটাকে মানিয়ে নিতে হবে। আমরা মানিয়ে নিয়েছিলাম এবং সৎভাবে ছিলাম, আশা রেখেছিলাম, তাই এই রাস্তা এই আজকের দিনটা দেখতে পাচ্ছি। একদম একদম। ছোট ছোট করে হবে। আচ্ছা আমাদের এদিকে 4-5 বন্ধু সবাই পোস্ট দিচ্ছে, গেটফুল, সবাই আনন্দে আছে আজকে। তো তোমাদের কিছু বক্তব্য যদি শেয়ার করতে আপকামিং যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে, আর আজকে তোমাদের অভিজ্ঞতা, তোমাদের ফিলিংস, তোমাদের অনুভূতি যদি কিছু শেয়ার করতে, একটু এদিকটা চলে এসো, আলোটা ভালো আসবে তাহলে। পরিশ্রম করো, তোমরা জীবনে সফলতা পাও, সাফল্য তোমার জন্য অপেক্ষা করছি। দেরি হলেও আসবে, দেরি হলেও ভালো করে একটু পড়াশোনা করতে হবে, ভালো রাখতে হবে, মাঠ প্রিপারেশন তো হয়ে গেছে মোটামুটি যারা পরীক্ষা দেবে। আজকে তোমরা যে 1.5 বছর ধরে ওয়েট করছো আজকের দিনটার জন্য, তো অবশ্যই আজকের দিনটা, আজকে তোমার স্বপ্নটা পূরণ হচ্ছে, পূরণ হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে। আমার কেন, আমাদের এখানে যতগুলো ছেলে আছে, ইভেন পুরো ওয়েস্টগুলো যতগুলো ছেলে পরিবার সমেত, মানে হেভি গ্রেট, এই ফিলিংস বলে বোঝানো যাবে না, ফিলিংস জাস্ট অসম্ভব, জাস্ট ফিল করতে হবে আপনাকে, ফিলিংস বলে বোঝানো যাবে, মানে আজকে মনে হচ্ছে যে আমরা একটা সফলতার দিকে এগিয়ে গেছি। সবচেয়ে বড় কথা এই ক্রেডিট গুলো যে কোনো ম্যাক্সিমাম যাদের কাছে যায়, আমি সত্যি কথা বলতে কি পিন্টু বাঘ, বড় ভাই সানি সিং, আমাদের পুণ্যেন্দু, আরো যারা আছে আরো অ্যাডমিন লেভেলের, মানে হার্ড ওয়ার্ক করেছে, মানে ওদের এফোর্টের মানে কোনো মানে তুলনা হবে না, কম্পেয়ার করা যাবে না, দারুণ কাজ করেছে। আর সত্যি তাদের কাজ এখন, তাদের কাজ আমাদের আজকে সাফল্য দিয়েছে এবং তাদেরকেও যথেষ্ট। আচ্ছা আচ্ছা তোমরা কিছু বলবে? তোমরা কিছু যদি বলতে চাও বলো। এই যে আজকে আমরা জয়েন করলাম দীর্ঘ 1.5 বছর বাদে লড়াই করে, আজকে তোমার অনুভূতি কি সেই নিয়ে বলবে? আর আপকামিং যারা ক্যান্ডিডেটরা এই পরীক্ষা দিয়ে সফলতা অর্জনের মুখোমুখি হতে চলেছে বা যারা চেষ্টা করছে তাদের জন্য কি বার্তা? অবশ্যই অনেকদিন অপেক্ষার পর আমরা যে আজকে একটা ভালো খবর পেয়েছি যে আমাদের জয়েনিং সংক্রান্ত ব্যাপারে, বা আমাদের থেকে ট্রেনিংয়ে পাঠানো হবে আগামী দিনে, তো এটা নিয়ে অবশ্যই ভালো লাগছে আমাদেরকে, আমাদের অনুভূতিটা এখন ভালো খুবই। আগামী দিনে যারা আমাদের নতুন ছাত্র আছে তাদেরকে বলবো এটুকুই যে আপনারা লেগে থাকুন, লেগে থাকলে একদিন আপনারা অবশ্যই সফল পাবেন, মানে সফলতা পাবেন, লেগে থাকতে হবে, ছেড়ে দিলে হবে না। ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তাপস দা কি বলবে?
আমি একটা কথাই বলবো যারা নতুন ক্যান্ডিডেট। আচ্ছা তুমি তো সিভিক থেকে লড়াই করে কনস্টেবল এসেছো, তো অনেক আছে এরকম যারা সিভিক বা অন্য ডিপার্টমেন্ট থেকে লড়াই করে আসবে, তাদের জন্য কি বার্তা তোমার? আমি একটা কথাই বলবো, লক্ষ্যটা যেন ফিক্সড থাকে, সে তুমি তোমার যে জায়গায় থাকো পরিশ্রম যদি করো ঠিকঠাক, যদি লক্ষ্যটা ঠিক রাখো আর ফোকাসটা যেন ঠিক থাকে, কাজ করেও কিন্তু সেই জায়গায় পৌঁছানো যায়। আমি নিজে সিভিক ডিউটি করে অবসর টাইমটা কিন্তু বেকারভাবে নষ্ট করিনি, নিজে নিজের মধ্যে গ্রুপ করে চেষ্টা চালিয়ে এই জায়গায় এসেছি। আমি যেহেতু এসতে আসতে পেরেছি তোমরাও পারবে, একদম এরকম ছেলে আছে অনেক গরিব আছে, তারা খেটেও খায় অনেক জায়গায় কাজ করে, কিন্তু লক্ষ্যটা যেন ফিক্স থাকে, যে তার যদি সততার সঙ্গে সেই লক্ষ্যটা ফিক্স থাকে আর পরিশ্রম যদি ঠিকঠাক হয় একদিন একদিন সফলতা আসবে। একটা সিভিক ভলেন্টিয়ারে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দেওয়ার পরে যে তুমি এই সফলতা অর্জন করেছো এবং আজকে 1.5 বছর অভিজ্ঞতার পরে যে আজকে কনস্টেবলে জয়েন হলে অফিসিয়ালিভাবে, তার জন্য তোমাকে অনেক শুভেচ্ছা। ব্যাস এইটুকুই, ধন্যবাদ। আজকে দেখতেই পাচ্ছ বন্ধুরা সবাই আনন্দে আছে, এদিকে সবাই সবাই দেখতেই পাচ্ছ এদিকে নিজেদের মধ্যে একটুখানি ছবি তুলতে ব্যস্ত রয়েছে, কারণ এই গ্রুপ ছবিগুলোই কিন্তু আগামী দিনে আমাদের স্মৃতি হয়ে থাকবে। তো সত্যি আজকে দিনটা কোনো কিছু বলার নেই বন্ধুরা, ভেতর থেকে একটা আলাদা রকমই অনুভূতি আসছে, যেটা মুখের যে ভাষায় প্রকাশ করা যায় না। তো আমাদের পলাশ এসেছে সকলের মধ্যে, পলাশকে বলবো কিছু, আজকে যে 1.5 বছর আমরা লড়াই দিলাম এবং সেই লড়াইয়ের পরে আমরা আজকে আমাদের যে স্বপ্ন পূরণ হলো, তো এই নিয়ে তোমার কি বক্তব্য? বক্তব্য খুবই সংক্ষিপ্ত বলবো, যে এই 1.5 বছরে একটা জিনিস বুঝেছি, কষ্ট কী জিনিস আর ধৈর্য কী জিনিস। তো প্রচুর ধৈর্য ধরতে হবে যে কোনো একটা চাকরি পেতে গেলে, বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে তো ধৈর্য একটা দরকার খুবই। আর একটা জিনিস ইউনিটি, ইউনিটি সবসময় ধরে রাখবে সবাই। আর কেউ যদি কিছু বলে যে মানে ঘুষ দিয়ে চাকরি হয় বা কী হয়, এগুলো কোনো দিন ভাববে না, সৎভাবে যদি চাকরি পাও জয়েনিং একদিন হবে, চাকরিও একদিন পাবে, সব কিছু হবে। আমাদের কালকে জয়েনিং হয়েছে 18 তারিখ, আজ থেকে স্যালারি স্টার্ট হয়ে গেছে, দুদিন পর আমরা ট্রেনিং সেন্টারে চলে যাব। আজকে সবাই এখানে আনন্দ করছে, মজা করছে, সবাই সবাই ভালোভাবে থাকবে আর পড়াশোনা ভালো করে করে যাও, এটুকুই বলবো। থ্যাংক ইউ। রাজা ভাই কিছু বলবে? বলার তো আজকে অনেক কিছুই আছে, আজকে আমরা সবাই আবেগতাড়িত। 1 বছর 2-3 মাস ধরে আমাদের যে অক্লান্ত পরিশ্রম, প্রেশার, সেটা মানসিক এবং পারিপার্শ্বিক, সেইগুলো থেকে আমরা ওভারকাম করে আজকে যে সফলতার দিকে আমরা ছুটে চলেছি, আমরা চাইবো এই সফলতা আমাদের জীবনে আরও আগামী দিনেও আমাদের যেন এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি। এবং আমাদের বড় সফলতা হচ্ছে আমাদের যে এই 2019-এর যে বন্ডিং, এটা আর কোনো ব্যাচে হয়তো আছে বা পরে হয়েছে, কিন্তু আমাদের জয়েনিংয়ের আগে যে একটা বন্ডিং আমাদের মধ্যে তৈরি হয়েছে এবং আমাদের একটা পরিচয় হয়েছে যে আমরা 2019-এর কনস্টেবল, এটাই আমাদের এখন মেন। আর আমরা এই বন্ডিংটা আশা করব আমরা আগামী দিনে আমাদের সার্ভিস লাইফেও এটার প্রতিচ্ছবি আমরা দেখতে পাবো। তো এটা অন্তত প্রমাণিত হলো যে আর যাই হোক কেস করে চাকরি পাওয়া যায় না, চাকরি পাওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে মেহনত, পরিশ্রম এবং একটা নিষ্ঠার সঙ্গে একটা লক্ষ্য, যেটা আজকে আমাদের 6,500 বন্ধুরা আজ আমরা করে দেখিয়েছি। তো আজকে আমরা সবাই সেই দিকে, আজকে অনেকেই আমাদের এখানে আনন্দ করছে, আমরা জয়েনিং করেছি, এবার আমাদের কী বলবো আর তো আমাদের ভাষা কিছু নেই। তবে সবাই ভালো থাকো, সবাই আমরা আগামী দিনে আরও ভালো ভালো জায়গায় আমরা ডিউটি করব, এই কথা জানিয়ে আমি আমার তো বন্ধুরা তোমরা সকলেই দেখতে পেলে সবাই খুব আজকে আনন্দিত এবং উল্লাসিত যে আজকে 1.5 বছর লড়াইয়ের পরে আজকে আমরা আমাদের স্বপ্নের জায়গায় এসেছি। এখান থেকে আমরা যতটা সম্ভব আমরা আগামীকাল কি পরের দিন আমরা আমাদের রেসপেক্টিভ ট্রেনিং সেন্টারে যাব এবং বাসে যাওয়ার সময় তো তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে যাচ্ছি বা আগামী দিনে আমরা ট্রেনিং সেন্টারে কীভাবে থাকবো না থাকবো সবই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করবো। আপাতত এইটুখানি।